মর্নিং ক্লাস সেভেন, আজকে আমরা তোমাদের গদ্য মেঘ চোরের হাতে কলমের অংশ 10-1 থেকে 11:30 পর্যন্ত সমাধান করব। এরপরে 12-র যে নম্বরগুলো আছে সেগুলো রচনাধর্মী বা আলোচনা বিষয়ক, সেগুলো এখন দরকার নেই, ঠিক আছে? দেখো 10 নম্বর শুরু হয়েছে স্থূলাক্ষর পদগুলির কারক বিভক্তি নির্ণয়। আমি দেখো যে পদগুলির কারক বিভক্তি নির্ণয় করতে হবে সেগুলো হলুদ রঙের ভেতর রেখেছে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে। সে কে দিয়ে প্রশ্ন করো কি উত্তর আসবে? কর্তৃকারক। সে শূন্য বিভক্তি, সে কিন্তু একটা আমি তুমি সে, এগুলো কিন্তু সর্বনাম, তাই দন্তা স একার সে, সে শূন্য বিভক্তি হবে, এ বিভক্তি কিন্তু হবে না। অসীমা ইতিহাসের ছাত্রী হলো, ভূগোল ও বেশ ভালোই জানে। ভূগোল কি জানে? ভূগোল কি দিয়ে প্রশ্ন করলে কি কারক আসে? কর্মকারক, শূন্য বিভক্তি। তার মধ্যে 80,000 কিউবিক মাইলি যায় সমুদ্র থেকে। সমুদ্র থেকে কোথা থেকে প্রশ্ন করলে কি আসবে? অপাদান কারক থেকে অনুসর্গ। সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমে। সাইবেরিয়ায় কোথায় প্রশ্ন করলে কি কারক আসবে? অধিকরণ কারক, অন্তঃস্থীয় বিভক্তি। তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় বেড়াচ্ছেন। রকেটে কিসের দ্বারা বেড়াচ্ছেন? এটা প্রশ্ন হবে কিসের দ্বারা বা কোন যন্ত্রের দ্বারা, তাই না? তাহলে কি আসবে? দ্বারা দিয়ে প্রশ্ন করলে করণ কারক, যেহেতু দ্বারা দিয়ে উল্লেখ করা নেই, কি আছে রকেটে? এ বিভক্তি, রকেট যোগ এ, তাই না? ঠিক আছে, 11-তে দেখো 1-2 বাক্যের উত্তর। 11 প্রথম নম্বরটাই তোমার নিজের পড়া গল্প, তো তুমি নিজে যা পড়েছ কল্পবিজ্ঞান নিয়ে গল্প, তার নাম লিখতে পারো। হ্যাঁ, এটা আমি কিন্তু বলে দেব না। 11-2 দেখো, চরিত্র বিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমা, এ দুটি চরিত্র আমরা সরাসরি গল্পে পেয়েছি, আর দুটো নাম পেয়েছি কি? কার্পভ, দিগ্বিজয়। 11-3 আবহাওয়া বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘ চোর বলা হয়েছে। মেঘ চোর কথাটা কিন্তু আমি সিঙ্গেল কমার ভেতরে রেখেছি। 11-4 পুরন্দর চৌধুরী একজন আবহাওয়া বিজ্ঞানী। তার বয়স কত? তার বয়স 50 এর কাছাকাছি বা 50। ফর্সা গোলমুখ, চোখের মণি দুটি নীল। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছেন, তাই যেমন প্রশংসা পেয়েছেন তেমন নিন্দেও শুনতে হয়েছে। অসীমা সাহসী মেয়ে, 11-15 দেখো, অসীমা সাহসী মেয়ে, 27 বছর বয়সী, ইতিহাস নিয়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর খেয়ালি খেলা থেকে পৃথিবীকে আগাম ধ্বংসের হাত থেকে সে বাঁচিয়েছে। সে বিজ্ঞানী কার্পভের মেয়ে। 11-6 সাহারা মরুভূমিতে মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছেন, এ কাজ করতে তিনি সাইবেরিয়া থেকে মেঘ চুরি করেছেন। 11-7 রাষ্ট্রসংঘের অনেকগুলি দেশ দাবি তুলেছে যে মেঘ চুরি আইন করে বদলানো দরকার। 11-8 হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকায় অবস্থিত। 11-19 আবহাওয়া বিজ্ঞানী পুরন্দর যখন তার আবিষ্কৃত গোলকটিকে রকেটের বাইরে নিক্ষেপ করতে যাচ্ছিলেন, তখন অসীমা রিভলভার বের করে আর জানায় আগে সে পুরন্দর চৌধুরীর ভাইজি নয়। পৃথিবীর মেঘ নিয়ে পাগলামো পৃথিবীর ভারসাম্য নষ্ট করবে, তাই অসীমা আগে থেকেই প্রোগ্রাম করে কম্পিউটারে রকেটকে বায়ুমণ্ডলের অনেক উপরে নিয়ে এসেছে, তাই তার আবিষ্কার এখানে অকেজ। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী তাই অবাক হয়ে যান। সাধারণ দেখতে অসীমা ইতিহাসেই নয়, কম্পিউটারে তার আগ্রহ আছে। 11-10 এই দুনিয়ায় পুরন্দর চৌধুরীর আত্মীয় স্বজন কেউ নেই, তিনি বিয়েও করেননি। বোস্টনে আলোচনা সভায় আর এক বিজ্ঞানী কার্পভ তাকে মেঘ চোর বলে গালাগালি দেওয়ায় তিনি উত্তেজিত হয়ে চিৎকার করেন ও জ্ঞান হারান। জ্ঞান ফিরলে একটি অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হন। 11-11 গল্পের দিগ্বিজয় ছিলেন পুরন্দর চৌধুরীর ছোট ভাই। 11-12 গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলো আলাস্কার আকাশে একটি রকেটে ঘুরছিল। 11-13 ইগলুর পরিবর্তে সেখানে শীততাপ নিয়ন্ত্রিত বাড়ি দেখা যাচ্ছিল।
11-14 রকেট থেকে নিচে তুষার আবৃত পাহাড় দেখে বলে দিয়েছিলেন পাহাড়টি ছিল মাউন্ট চেম্বারলিন, পাশে কুয়াশা ঘেরা হ্রদটি হলো লেক শ্রেভার, তাই বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে। 11-15 পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে সাহারা মরুভূমিতে 100 ইঞ্চি বৃষ্টিপাত এক মাসে ঘটিয়েছেন। 11-16 পৃথিবী কয়েক হাজার বছর আগে শুধু তুষার অর্থাৎ বরফে ঢাকা ছিল, এই সময়টাকে তুষার যুগ বলে। 11-17 প্রায় 95,000 কিউবিক জল সারা বছর বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। 11-18 পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, তাই যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেই পরিমাণ দিয়ে মানুষের জলের চাহিদা মিটছে না, তাই আরও বৃষ্টি দরকার। 11-19 একটি লুপ্ত সভ্যতা হলো আটলান্টিস, তবে এর কোনো প্রমাণ নেই, তাই একে গ্রিক লেখকদের কল্পনা বলা হয়। 11-20 বিজ্ঞানী পুরন্দরের মতে শ্রেভার লেকের নিচে আটলান্টিস সভ্যতার অবস্থান। 11-21 সাইবেরিয়া রাশিয়াতে অবস্থিত। 11-22 ফেরিওয়ালা যেমন ঘুরে ঘুরে নানা জায়গায় দ্রব্য বিক্রি করে, হাঁক দেয়, তেমন করেই যেন পুরন্দর চৌধুরী 95,000 কিউবিক মাইল আয়তনের মেঘ নিয়ে আকাশে ঘুরে বেড়াবে আর সব দেশের প্রধানমন্ত্রীদেরকে জিজ্ঞাসা করবেন মেঘ চাই মেঘ চাই, তাই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে। অ্যালয় হলো ধাতু যোগ ধাতু সমান সমান অ্যালয়, এক ধাতুর সঙ্গে আরেকটি বা একাধিক ধাতু মিলে অ্যালয় বা সংকর ধাতু সৃষ্টি হয়। 11-24 পুরন্দরের তৈরি গোলকটিতে আছে পারদ বা মার্কারি, এই ধাতুর নাম এই গল্পে পেলাম। 11-25 বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর গোলকটি বায়ু নিরুদ্ধ বাক্সে বা এয়ার টাইট রাখতে হয়, কারণ খোলা জায়গায় এসে বা বায়ুর সংস্পর্শে এসে গোলকটি গরম হয়ে যায় আর জল শোষণ করে, তার ফলে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রকৃতিতে 11-26 প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, এই উক্তি বা এই কথা অসীমা পুরন্দর চৌধুরীকে রকেটে তার তৈরি গোলকটি বাইরে নিক্ষেপ করা থেকে আটকাবার সময় বলেছে। 11-27 অসীমার প্রকৃত পরিচয়, গল্পের প্রথমে আমরা জানতে পারি অসীমা পুরন্দর চৌধুরীর ভাইজি, কিন্তু গল্পের শেষে জানতে পারি অসীমা বিজ্ঞানী কার্পভের কন্যা। ইতিহাস ছাড়াও কম্পিউটারে তার আগ্রহ আছে, ভূগোলও সে জানে, সে 27 বছর বয়সী, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা বা পড়াশোনা করছে। 11-28 তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব, অসীমা একথা পুরন্দর চৌধুরীকে বলে যখন তিনি তার আবিষ্কার করা ধাতব বলটি রকেটে খুলতে যায়, কারণ ওই গোলকটি রকেটের ভেতরের বায়ুতে এসে গরম হয়ে যাবে, চাপের পার্থক্যে তারা গুঁড়ো হয়ে যাবে। 11-19 অসীমার কম্পিউটারেও বিশেষ আগ্রহ আছে। 11-30 পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক, অসীমা এই কথা পুরন্দর চৌধুরীকে বলেছে। রকেটের ভেতরে তার গোলকটি সকেটে রাখতে বলে, কারণ বায়ুমণ্ডলের ওপরে এটি অকেজ, মহাশূন্যে ভেসে এটি পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না, তাই পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকতে পারবে, পৃথিবীর আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না।